আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটি একটি ব্যাখ্যা, এটা কোনো অ্যানালাইসিস নয়, এটা আমি আগেই বলে দিলাম। খবরের শিরোনাম হচ্ছে যে জটিলতা পিছু ছাড়ছে না ডেল্টা লাইফের। খবরটা অনেক বড় আছে, এটা আসলে বিস্তারিত পড়তে গেলে সময় লাগবে। আমি পড়েছি, আমি আপনাদেরকে মুখে মুখে বলে দিই যে আপনারা জানেন যে রিসেন্টলি ওদের একটা পর্ষদ সভা হওয়ার কথা ছিল, যেটা হচ্ছে 3 সালের, মানে 2019, 2020 এবং 2021, কারণ এই সালগুলোতে তাদের কোনো এজিএম হয় নাই। ওদের লাস্ট এজিএম হয়েছিল 2018 সালে, কিন্তু বর্তমানে যে পর্ষদ সভা রয়েছে সেখানে অন্তর্দ্বন্দ্বের কারণে 2 দফা পিছাইছে আর কি। তো এই কারণে যেটা বলতে চাচ্ছে যে বিনিয়োগকারীদের মধ্যে একটা সংশয় বৃদ্ধি পেয়েছে, এটা খুব স্বাভাবিক কথা। ডেল্টা লাইফের কিছু হিস্ট্রি বলি যে ডেল্টা লাইফে কিন্তু পাবলিকের শেয়ার সব থেকে বেশি। এবার যেমন তিনবার আপনার 3 বছরের একসাথে এজিএম হওয়ার কথা না, এবারই প্রথম না, কিন্তু এর পূর্বেও কিন্তু তাদের 2005 সাল থেকে 2012 সাল পর্যন্ত একসাথে এজিএম হয়েছে, এবং সে সময় তারা 2100% বোনাস দিয়েছিল স্টক, অর্থাৎ একটা শেয়ার এগেনস্টে 21টা শেয়ার, বুঝতে পারছেন। এরপরে আপনার 2013 সালে ক্যাশ দিয়েছিল এবং হচ্ছে বোনাস দিয়েছিল 11% ক্যাশ আর সম্ভবত 25% বোনাস। তারপরে 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত নিয়মিত ওরা ক্যাশ দিয়ে গেছে। ওদের কিন্তু লস হয় না, কিন্তু ওদের সব থেকে বড় প্রবলেম হলো হচ্ছে এজিএম গুলা রেগুলার হয় না, এই হচ্ছে সমস্যা আর কি। সো আপনি যদি ওদের ফান্ডামেন্টাল হিস্ট্রিতে যান, সেখানে কিন্তু কোনো ইনফরমেশন নাই, কারণ হচ্ছে তাদের তো এজিএমই হয় না ভালোভাবে। আমার কথা হলো যে যেখানে পাবলিক হোল্ডিং বেশি, তো এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতা কেন, ওদের মধ্যে অন্তর্দ্বন্দ্বই বা থাকবে কেন, থাকলেও সেটা মিটিয়ে ফেলা উচিত। এতগুলো মানুষের ইনভেস্টমেন্ট এখানে রয়েছে, আর এভাবে যদি ওনারা মাঝে মাঝে এজিএমটা গ্যাপ করে তাহলে কি আর হয়। এখন কথা হলো যে যদি ডেল্টা লাইফ সম্পর্কে বলতে হয়, ওদের ওরা কিন্তু আপনার বিমা কোম্পানি হিসেবে ভালো, এটা আপনি আমি সবাই জানেন। শুধু সমস্যা এজিএম হয় না, মানে রেগুলার এজিএম হয় না, আর এরপরেও এখন বলতে পারেন যে মার্কেটে ট্রেড হচ্ছে, তাই না? যে কোম্পানির 3-4 বছর এজিএম হয় না তা ট্রেড হওয়ার কথা না, কিন্তু ওই যে পূর্বের ইতিহাস দেখে যেটা বোঝা যায় যে ইতিপূর্বে যেমন আপনার 2005 সাল থেকে 2012 সাল পর্যন্ত এজিএম হয়েছিল এবং ওখানে 2100% পর্যন্ত স্টক দিয়েছিল, তো এবারও মানুষ ভাবতেছে যেহেতু এখানে 3 বছরের এজিএম একসাথে হবে, তো কাজেই সম্ভবত ভালো একটা ডিভিডেন্ড আশা করা যাচ্ছে, এটা হচ্ছে কথা। আপনারা চার্টে গিয়ে দেখতে পাবেন যে এই ডেল্টা লাইফের দাম কিন্তু 2012 সালের পূর্বে কিন্তু প্রায় 6000+ ছিল। যখনই তাদের যে স্টক ডিভিডেন্ডটা ঘোষণা করলো, তখন যখন আপনার অ্যাডজাস্টমেন্ট হলো, তার মানে কি আপনার একটা শেয়ার থাকলে আপনার 22টা শেয়ার হয়ে গেছে, মানে একটা শেয়ারের সাথে আরো 21টা শেয়ার যোগ করছে, সমান 22টা। তো এইভাবে শেয়ার সংখ্যা বেড়ে গেছে, শেয়ার সংখ্যা বেড়ে যাওয়ার কারণে শেয়ারের দাম কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে প্রায় 350 বা 300 চলে আসছিল তখন 2013 সালে। এটা তারপরে 2013 সালের পরে বোনাস দিছে, ক্যাশ দিছে, দাম বাড়া কমার মধ্যে রয়েছে। 18 সাল পর্যন্ত ভালো এজিএম হয়েছে, কিন্তু এরপরে আবার হয়নি। তো মানুষ ভাবছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম যেটা একটা ব্যাখ্যা, এখন কিভাবে ট্রেড হচ্ছে মার্কেটে তাহলে, কারণ মানুষ ভাবছে যে হয়তো বা আপনার এবার ভালো একটা ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে, এই হচ্ছে কথা আছে। তবে যাই হোক, আমার যেটা শেষের দিকে আমি বলতেছি, ভিডিওটা ছোট হবে, যে এই ধরনের সমস্যা আমি মনে করি যে না থাকাই ভালো, যে কোনো মূল্যে এগুলো সমাধান করা উচিত, কারণ এতে করে বিনিয়োগকারীদের আস্থার সংকট হয়, আর বিনিয়োগকারীদের আস্থার সংকট হলে বাজারে এমনিতেই তার প্রভাব পড়ে, বুঝতেই পারতেছে। আর কি বলবো, নিউজটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর এখন আসলে স্পেসিফিক কোনো কোম্পানি অ্যানালাইসিস করার মতো অবস্থায় নাই, মার্কেট ভালো হলে হয়তো করা যায়। তারপরেও দু একজন যারা দু একটা শেয়ার জানতে চেয়েছেন, যেমন স্কোয়ার ফার্মা, তারপরে হচ্ছে আরো কিছু কিছু কোম্পানি আছে যারা আমার কমেন্ট বক্সে জানতে চেয়েছেন, আমি চেষ্টা করব অ্যানালাইসিস দেওয়ার। আর হচ্ছে তারপর আপনি যদি কিছু জানতে চান বা আপনি কিছু বলতে চান, কমেন্ট বক্সে লিখবেন, আশা করি আমি জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।